সাভারের আশুলিয়ায় বাইতাইল আবদুল্লাহপুর মহাসড়কে জন দুর্ভোগের শেষ নেই। মহাসড়কটিতে সবসময় ময়লা আবর্জনার পানি জমে থাকার পাশাপাশি যানজটে নাকাল হয়ে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারীরা, যার ফলে মহাসড়কটি অনেকে এড়িয়ে চলে বিকল্প পথ ব্যবহার করে। মহাসড়কটিতে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় জনদুর্ভোগ আরও চরমে পৌঁছেছে। মানুষের দুর্ভোগ লাগবে, সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নেই বললেই চলে। স্থানীয়রা জানায়, মহাসড়কটির বাইপাইল থেকে আশুলিয়ার ধোর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে প্রতিদিন সকাল বিকেল যানজট থাকে। 10 মিনিট ও 20 মিনিটের পথ পাড়ি দিতে হয় 1 বা 2 ঘন্টায়। যানজটের সাথে মহাসড়কটির জামবড়াসহ বিভিন্ন পয়েন্টে এখন হাঁটু পানি। ময়লা আবর্জনার এই পানি মহাসড়কে চলাচলের সময় মানুষের গায়ে যাচ্ছে। মহাসড়ক থেকে পানি সরানোর কোনো উদ্যোগ নেই সড়ক ও জনপথ বিভাগে। এছাড়াও মহাসড়কটিতে অটোরিকশাসহ ফিটনেসবিহীন গাড়ি বেশি চলাচলের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে ঘটছে। স্থানীয়রা মহাসড়কটি থেকে পানি সরানো ও যানজট নির্মূলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি বাবুল আহমেদের প্রতিবেদনে।